আজকে আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে, আমি এখন আনতে যাচ্ছি। আমার পার্সেল নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়িতে গিয়ে আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি। চলো আমি এবার এটা আনবক্সিং করি, এর ভেতরে কি আছে এটা খুললেই দেখতে পাবে। কি হবে রে এটা? ব্যয় হয়েছে আমার টানে ছিল দেখা। আমি এবার এই ফোনটা লাগিয়ে দেখাচ্ছি, এটা এইরকম এদিকেও হয় আবার এদিকেও হয়, এটা অনেকটাই বড় হয়। ও এখান দিয়েও একটা উঠছে। আচ্ছা স্ট্যান্ডটা কতটা বড় হয় তোমাদেরকে একটা দেখাচ্ছি আমি, আমরা তো দেখালি টোটাল কতটা বড় পাই আর কি দেখাচ্ছি একবার। লকগুলো করে দিতে হবে, লকগুলো করে দিতে হবে। হ্যাঁ স্ট্যান্ডটা হয়ে গেছে, এই যে স্ট্যান্ডটা অনেকটাই বড়, এটা মনে হয় এখনো বড় হবে, আমি জানি না, এটা বড় এখনো হতেই পারে। এইটা এটা এরকম হয়ে গিয়ে, এরকম করলে আমি ড্রয়িং এর ভিডিওটা এরকম ভাবেই করতে চাই, মানে এরকম ভাবেই হবে ড্রয়িং এর ভিডিওটা। এইটা খালি এরকম হয়ে যাচ্ছে, এখানটা একটা ভিডিও এই যেটা। ফ্রেন্ডস আমি এখন যে ভিডিওটা করছি আমার নতুন স্ট্যান্ডার্ড একেই করছি, স্ট্যান্ডটা খুবই ভালো, তোমরা সবাই কিনতে পারো স্ট্যান্ডটা। কিন্তু স্ট্যান্ডার্ডের যে মুখটা আছে না ওইটা খালি এখন ঘুরে যাচ্ছে, ওইটা কি আমি এখনও এর অনেক কি ফাংশান আছে আমি ওটা জানি না, ওটা জেনে আমি তোমাদের একটা ব্লকে বলবো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে। আর এইটা আমার খুবই দরকার ছিল এই স্ট্যান্ডটা, আমি যখন ড্রয়িং করতাম আর কি, ড্রয়িং করার সময় যখন ভিডিওটা করতাম তখন আমার খুবই অসুবিধা হতো, এখন আমার এইটা ঠিকই আছে, অসুবিধা আর হবে না, ড্রয়িংয়ের ভিডিও আমি ভালো করে ছাড়তে পারবো। ওই যে চিংড়ি মাছগুলো তোমরা দেখছো, ওই চিংড়ি মাছগুলো হচ্ছে যে ইয়াসের প্রভাবে আমার মাসির বাড়ির ওখানে প্রচুর বন্যা হয়ে গেছিলো, মাসির বাড়ির কাছেই নদী আছে সেখানে প্রচুর বন্যা হয়ে গেছিলো, আমার মাসির বাড়িও ডুবে গিয়েছিলো, মানে ডুবে গিয়েছিলো মানে কি জল ঢুকে গিয়েছিলো, জগন্নাথের মাসির বাড়ি যেমন জলের ওপরে আমার মাসির বাড়িও ওরকম জলের ওপরে হয়ে গেছিলো। তারপরে হচ্ছে যে ওখান থেকে মাসি প্রচুর চিংড়ি মাছ উঠেছে ওখানে কাছে নদী বলে, আর ওখান থেকে মাসি চিংড়ি মাছ কিছু কিনে মামার বাড়িতে পাঠিয়েছিল, মামার বাড়ি থেকে মামা হচ্ছে যে দিয়ে গেছে, মানে পাঠিয়ে দিয়েছে মামার বাড়ি থেকে, আর চিংড়ি মাছগুলো খেতে খুবই টেস্টি। তোমরা দেখছো এই পাখিগুলো কত কষ্ট পাচ্ছে গরমে, আমাদের কল থেকে ওরা চান করছে, জল খাচ্ছে, তোমরাও তোমাদের উঠোনে বা বারান্দায় যেখানে হোক জল রেখে দেবে একটু হলেও, মানে ওদের এই গরমে কত প্রচুর কষ্ট হয়, ওরা হচ্ছে একটুখানি হলেও খেতে পারবে ওই জল, তোমরা অবশ্যই রেখে দেবে জল। আর আজকের ভিডিওটা কারো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। চলো।